हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आई एम देवारती। आज के चले नतून एक ब्लॉग नहीं तुम्हारे सामने। तो आशा करछि तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। आमि मोटामुटी भालो आछि। आर एखन पुजो तो शुभ अष्टमी जानाई सबाईके। सबाई खूब भालो थेको, सुस्थ थेको। तो आज के सकाल थेके आमि आमार ब्लॉगटा स्टार्ट करे दिच्छि। आर तुम्हारा देखते सुनते पाच्छो आशा करछि जे एकटा गान होच्छे। तो हाँ, एटा आमादेर बाड़ीर काछे जे पुजो मंडपटा आछे सेखाने ए गानटा चलछे। तो তোমরা শুনতে পাচ্ছ। তো আজকে একটা বাইরে আমরা ঘুরতে যাওয়ার কথা, আমি শুধু আমরা দুজনে ঘুরতে যাব, ঠিক আছে? তো পাবলোকে ভেবেছি মায়ের কাছে রাখবো, এবার দেখা যাক কি হয়। প্রবলেমটা হচ্ছে পাবলোকে লুকিয়ে চুরিয়ে বেরোনোটা খুব মুশকিলের হয়ে গেছে। যতই চেষ্টা করা হোক না কেন, অনেক সময় টের পেয়ে যায়, তখন আমাদের সাথে ঘুরতে বেরোনোর জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, এবার চেষ্টা করতে হবে যে যতটা লুকিয়ে চুরিয়ে বেরোনো যায়। তো অষ্টমীতে আমি আমার চাইল্ডহুড ফ্রেন্ড, মানে যাকে জন্ম থেকে দেখেছি ফ্রেন্ড হিসেবে, এবং মানে জন্ম থেকে ফ্রেন্ড হিসেবে দেখিনি, মানে জন্ম থেকে যে আমার ফ্রেন্ড আর কি, এবং তারও মানে ছোটোবেলা থেকে, মানে জন্মের পর থেকে আমি তার ফ্রেন্ড। তো আমরা দুজনে একদম চাইল্ডহুড ফ্রেন্ড এবং চাইল্ডহুড বেস্টিও বলা চলে। মানে আমরা মানে এতটা একদম পাশাপাশি বাড়ি ছিল আমাদের। তো সেই কারণে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং স্টার্ট হয়ে গিয়েছিলো আমাদের মধ্যে। তো তোমাদের সাথে আজকে তার আলাপ করাবো, এবং খুব ভালো মানুষ আর কি। তো আজকে একটা দারুণ গুড নিউজ, দারুণ একটা গ্রেট নিউজ শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে যে তোমরা জানো যে আমি আমার জায়ের ইয়েতে সাথে গিয়েছিলাম বাঁকুড়াতে। তো ওর আজকে অষ্টমীর দিনে একটা বেবি বয় হয়েছে, আর আমি কাকিমা হয়ে গেছি। আমার একটা আরেকটা ছোট বাবা এসছে। তো ভীষণ হ্যাপি। আমরা তো সবাই বুঝতেই পারছো, আমরা ফ্যামিলি সবাই ভীষণ হ্যাপি। তো খুবই ভালো নিউজ। আর তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ওই ছোট্ট সোনাকে, আর অনেক অনেক ভালোবেসো। তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে এই নিউজটা পাওয়ার পর থেকে। সকালে অষ্টমীর দিন এরকম একটা গুড নিউজ পেলে কার না ভালো লাগে বলো? মানে এমনিতেই এই নিউজ পেতে ভালোই লাগে, আর তার সাথে অষ্টমীর দিন এত শুভ দিন। তো দারুণ লাগছে আজকে এই নিউজটা পাওয়ার পর থেকে। তাই ভালো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ তোমরা আমার ফ্যামিলি। তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো আজকে তাহলে দিনটা স্টার্ট করা যাক তাড়াতাড়ি। মানে দিন স্টার্ট হয়েই গেছে, তো বাদবাকি দিনটা এবার তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে অষ্টম স্পেশালে কি কি রান্না হচ্ছে আমাদের বাড়িতে। তো চলো তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি রান্না। তো দেখো এখানে হয়েছে হচ্ছে ভাত, আচ্ছা তার সাথে এখানে হয়েছে শাক, আচ্ছা আর এখানে আছে হচ্ছে আলু আর করলা ভাজা, আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে চিকেন কারি। এখানে দাঁড়িয়ে আছি, আর আমার একটা ফ্রেন্ড আসতে চলেছে, চাইল্ডহুড বেস্টি আসতে চলেছে। তো তোমরা দেখতে পাবে, আর এখানে তোমরা দেখো পাবলো আছে আর শুভ্র আছে। তো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ চলে এসছি মলে, এখানে স্টার মলে চলে এসছি। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও। এখানে উঠে নিই আমরা, যাচ্ছি এখানে ফুড কোর্টে যাচ্ছি। তো ফুড কোর্টে গিয়ে তোমাদেরকে সাথে আবার গল্প করছি, তেমন তোমাদেরকে দেখাচ্ছি যে আমার চাইল্ডহুড ফ্রেন্ড কে। তোমাদের সাথে দেখা করাতে আমার চাইল্ডহুড ফ্রেন্ড বা বেস্টিও বলতে পারো, মানে ছোটোবেলা থেকে যাকে মানে যার সাথে ফ্রেন্ডশিপ আর কি বল, আমাদের চাইল্ড মানে যবে থেকে চোখ খুলেছি। এই যে দেখতে পাচ্ছ হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আর এটা ওর ভাই অনিন্দিতা, ওর নাম পাপাই ভালো শিকার, সেইভাবে আদা হয়নি।
বলতে পারছি না, আমরা অনেক গল্প আড্ডা এগুলো করার আছে, বাট আমরা যে কোথায় বসবো আর কোথায় থাকবো বুঝতেই পারছি। দেখো পাবলো এখন প্লেনে বসে আছে, হাই করে দাও পাবলো। হ্যালো পাবলো প্লেনে বসে আছে, প্লেন শু করে চলে গেল। এখানে ফুড কোর্টে এসেছি, দেখতেই পাচ্ছো এখানে মানে ক্রাউডেড, মানে কি বলবো, মানে এত ক্রাউডেড যে বসার জায়গা পাওয়া মুশকিল। মানে যা হয় পুজোর সময় তো ভিড় তো লেগেই থাকে সমস্ত রেস্টুরেন্টসে, যেমন বাইরে তেমন রেস্টুরেন্টসে। এখানে জাস্ট দেখো একবার, প্রচুর মানে করে পাবো। কালকে রাত্রিরে আর ব্লগটাকে মানে কমপ্লিট করতে পারিনি, তাই ভাবলাম আজকে সকালে আবার ব্লগটাকে কমপ্লিট করি। তো কালকে অনেক অনেক খোঁজাখুঁজি, এখানে ওখানে অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও একটাও বসার জায়গা পাইনি, বুঝতেই পেরেছো। আমার ফ্রেন্ডটা তো ইয়ার্কি মারলো, পুরো ভারতবর্ষের লোক এখানে চলে এসেছে, কারণ ও এক্সপেক্ট করেছিল হয়তো আমরা কয়েকটা জায়গা পাবো অ্যাটলিস্ট বসার জন্য, একটু আড্ডা মারার জন্য, বাট সেটা হয়নি। তো অনেক কষ্টে ফাইনালি অনেক ওয়েট করে দেন সিসিডিতে একটু বসার জায়গা পেয়েছিলাম। তো ওখানে জাস্ট কফি খেয়ে একটু আড্ডা মেরে দেন বাড়িতে চলে আসতে হয়েছিল, খুব দুঃখ লাগলো। বাট আমরা আবার মিট করব নভেম্বরে, ইচ্ছা আছে মানে নেক্সট মান্থে ইচ্ছা আছে আবার আমরা মিট করব। তো তখন জমিয়ে আর আবার আড্ডা মারব। তো যাই হোক, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার সঙ্গে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। সো স্টে টিউন, বাই বাই।